আলহামদুলিল্লাহ কাপ্তফা জানতে চেয়েছেন যে তার এক বান্ধবীর বাবা মৃত্যুবরণ করেছে এখন তার কী করণীয় কৌল আবিল্লাহি তৌফিক প্রথমত আমরা তার মৃত পিতা পিতার জন্য দোয়া করি আল্লাহ রব্লা আলমিন যেন তার যাবতীয় গুনা গুনাখাতের জন্য মাফ করে দেন তার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দেন এইভাবেই আমাদের পিতামাতা সবচেয়ে পৃথিবীর মধ্যে আপনজন যাদের অশিলায় আমরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পৃথিবীর মুখ দেখার বসবাস করার আল্লাহ যে তৌফিক দান করেছেন সেই পিতামাতার আমাদের যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্লা আলমিন তাদের সকলকেই যেন ক্ষমা করে দেন জান্নাতুল ফেরদাউসে যেন আমাদের সকলকেই যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন পিতামাতার সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন পিতামাতার ছেলের উপরে যে হক সেটি এই দিন শোধ করা আসলে কঠিন আমরা অনেকেই পিতামাতার জীবদ্দশায় তাদের হক আমরা অনেকেই ছেলে মেয়ে হিসাবে আদায় করি না বিশেষ করে যখন আমরা এই দাম্পত্য জীবনে পদার্পণ করি তখন মেয়েই যেন আমার কাছে সবচেয়ে আপনজন হয়ে যায় কিন্তু কোরআন এবং হাদিসের দাবি আমার ছেলের যদি অসুখ হয় আমার বাবার অসুখ হয়েছে বাবার মায়ের অসুখ হয়েছে সাথে সাথে আমার ছেলেরও অসুখ হয়েছে দুইজনকেই চিকিৎসা করাতে হবে কিন্তু অ্যাট এ টাইমে দুইজনকে চিকিৎসা করার আমার সামর্থ্য নেয় সেই ক্ষেত্রে আমি কার চিকিৎসা মানে করার ক্ষেত্রে অগ্রাধিকার দেব সাধারণত আমরা স্বভাবতই ছেলেকেই অগ্রাধিকার দিয়ে থাকি আমার ছেলেকে কিন্তু না আমার পিতাকে আমি অগ্রাধিকার দিক আমার মায়েকে অগ্রাধিকার অগ্রাধিকার দিতে হবে ছেলের আগে ছেলে মেয়ের আগে কিন্তু এগুলো ভুলে যায় আমরা এই জন্যই পিতামাতার ঋণ শোধ করা খুব কঠিন যাই হোক আমাদের পিতামাতা যাদের জীবিত আছে এখনও সুযোগ আছে যে তাদের যথাযথ খেদমত করে তাদের হক আদায় করে তারা মৃত্যুর পূর্বে যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি যেন জান্নাত পরাই পেয়েই গেলাম কারণ রাসুল সাহেব বলেছেন রেদাল্লা ফিরদ আল দাইন ও সাক্ষাত আল্লাহ ফির আলী দাইন ওই ছেলের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন যে ছেলের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট থাকে আর যে ছেলের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট থাকে ওই ছেলের প্রতি সয়েন আল্লাহ অসন্তুষ্ট থাকে সুতরাং আমি গুজারি আমি সুন্নত নফলের পাবন কিন্তু পিতামাতার হক আদায়ের ক্ষেত্রে আমার কুমতি আছে আমার এই তাহাজ্যোত আমার এই সুন্নতির পাবন্দ কাল কায়ামতের দিন আমার উপকারে নাও আসতে পারে এই ক্ষেত্রে বড় দুঃখ লাগে যারা নবী আনা কাজ করে বলে দাবি করে থাকে চল্লিশ দিনের জন্য এক বছরের জন্য জীবন চিল্লার জন্য বেরিয়ে যাচ্ছে মানসিক মানুষদেরকে হে দিকে আহ্বান করছে কিন্তু বুড়া পিতা মাতা অসহায় অবস্থায় আছে না খেয়ে জীবনযাপন করছে একদিন কাজ না করলে হয়তো চুলা জ্বলবে না এই বুড়া পিতামাতাকে রেখে সে মানুষের হেদায়তের জন্য চিল্লায় বেরিয়ে গেল এই চিল্লা তার কোনো উপকারে আসবে না এর থেকে উচিত ছিল তার এই বৃদ্ধ বৃদ্ধা পিতামাতার খেদমত করা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরে কিছু করণীয় রয়েছে যেই করণীয় সম্পর্কে সয়েন রাসুল আলী সাল্লিহাল্লাম তিনি বলেছেন রাসুল আল্লাহ ইসলামকে একবার প্রশ্ন করা হল এক ব্যক্তি বলেন ইয়া রাসুল্ল হালবাকিয়া মিন বির্রি আবুয়াই আমার পিতামাতা মৃত্যুর পরে আমার কি কিছু করণীয় আছে আমি কিছু তাদের মৃত্যুর পরে এমন কিছু কাজ করব যে কাজের দরুণে যে আমলের দরুণে কবরে সাহিত্য অবস্থায় তাদের নেকি চলতে থাকবে নেবে রাসুলসাল আলিহ সাল্লাম সেদিন ওই সাহাবিকে বলেছিলেন নাম হ্যাঁ করণীয় আছে তা হচ্ছে এই রাসুলসাল্লাহ সাল্লাম এই সাহাবিকে বললেন যে আসসালাহ তো হিমা তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবা মৃত্যুর পরে বেশি বেশি করে দোয়া করবা আর একটা হাদিস এসেছে রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন কাল কয়ামতের দিন আল্লাহ সুবাহ হয় তালা ব্যক্তির মর্যাদা এত বাড়িয়ে দিবেন তার আমল নামায় নেকি সে দেখতে পাবে অবশেষে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জানা মতে আমি এত আমল করি নাই কিন্তু আমার আমল নামায় এত নেকি থেকে যুক্ত হলো তখন আল্লাহ বলবেন তোমার ওই সৎ সন্তানেরা ছেলেমেয়েরা তোমার জন্য দোয়া করেছিল সবসময় রব্বের হাম হুমা কামা রব্বাইয়া সগীরা বলে তাদের এই দোয়ার নেকি তোমার তোমাদের আমল নামে লিপিবদ্ধ করা হয়েছিল আর ভোর থেকে বন্দিত রাসুদ সাহেব বলেছেন ইন্দার কথা আলা

তোমার সন্তানেরা তোমার জন্য যে দোয়া করেছে এই দোয়ার বদলতে আজকে আল্লাহ তোমার এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে সুতরাং আমরা প্রথমত দোয়া করব। দ্বিতীয়ত রাসু সাল্লাহ সাল্লাম বললেন ওয়াল এস্তেকমা তাদের জন্য মাকফেরাত কামনা করবা তাদের জন্য গুনা খাতা মাপের জন্য আল্লাহর কাছে সবসময় ইস্তেকফার কামনা করবা তিন নম্বর মিম্বা দিহিমা যদি তারা কোনো ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত তোমরা পূরণ করবা বাবা মৃত্যুর পূর্বে এক লক্ষ টাকা মসজিদ নির্মাণের ক্ষেত্রে দান করবে বলে ওয়াদা করেছিল বাবা মানে ওসিয়ত মানে ওর মানত মেনেছিল আমার বাবা আমার মা যে আমি এই দুইটা তিনটা রোজা রাখবো সেই রোজা রাখতে পারি নাই কিন্তু মৃত্যুর পরে তাদের এই মানতের রোজা অবশ্যই পূরণ করতে হবে রসম মান মা তা আলি হি সম আনহু আলি ইহু যদি কোনো ব্যক্তি ফরস রোজা এবং মানতের রোজা রেখে মারা যায় তাহলে পারে তার অভিভাবকরা তার ছেলে মেয়েরা ওই পিতা মাতার পক্ষ থেকে সেই রোজা আদায় করে দিবে তদ্রুপ কোনো ওসিয়ত করে গেলে সেই ওসিয়ত তারা কি করবে সেই ওসিয়ত পূরণ করবে এরপর অসুস্থ বললেন ইল্লা হিমা ইল্লা বিহিমা যে পিতা মাতার সাথে সম্পৃক্ত যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয়তার বন্ধনটা মজবুত করা আমার পিতার সাথে কার সম্পর্ক ছিল পিতার দিক দিয়ে যে সমস্ত আত্মীয় আমার চাচা আমার ফুফু এই এই এদেরকে আমি কি করব এদের সাথে সুসম্পর্ক রাখবো সম্পর্ক ছিন্ন করব না রাসুল সাহ বলেছেন লাইয়াদ হলুল জান্নাত কতিওর রাহিম আত্মীয়তা সম্পর্ক ছিন্নকালে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে আমার পিতার মৃত্যুর পরে আমার মায়ের মৃত্যুর পরে আমার মায়ের যে দিক দিয়ে যে যে সমস্ত আত্মীয় রয়েছে আমার খালা রয়েছে আমার মামা রয়েছে খালাদেরকে মামাদেরকে খালাতো ভাই মামাতো ভাইয়ের দিকে আমি যদি সম্মান করি তাদের সাথে সম্পর্ক মজবুত করি আমার মা যেন নেকি পেলো কবরে আমার চাষাদের সাথে সম্পর্ক ঠিক রাখলে আমার বাবা যেন কবরে নেকি পেল এরপর আসুক বললেন একরাম ও সদ্দে কহিমা আমার পিতামাতার যাদের বন্ধু ছিল সুসম্পর্ক ছিল তাদেরও আমি সম্মান করব। আমার জিজ্ঞেস করব যে আমার পিতা সবচেয়ে কার সাথে সুসম্পর্ক ছিল আমি তার সাধ্য অনুপাতে কিছুটা খেদমত করব। আমার মায়ের বান্ধবী কে ছিলেন তার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল আমি তার খোঁজ খবর নিয়ে তার যদি একটু সম্মান করি আমি যেন আমার মায়েকেই সম্মান করলাম তদ্রুপ আমরা তাদের নামে দান খাই করব। তদ্রুপ যদি হজ উমরা করার ব্যবস্থা থাকে হজ উমরা আমরা করব। এই কাজগুলো আমরা তাদের নামে করব। কিন্তু মৃত্যুর পরে এই যে কোরআন খতম করা চল্লিশ আনা করা তিন দিনে সাত দিনে কিছু মানে হাফিজদেরকে মৌলবীদেরকে ডেকে নিয়ে এসে এই কুলখানি করা এইগুলো কিন্তু তার নেকি তার গুণা আরও কবরে বাড়বে এইগুলো আমরা করব না এইগুলো ধর্মের মধ্যে নতুন আবিষ্কার বরং যেই উপরাক্ত যেই আলোচনাগুলো করা হলো যেইগুলো রাসুল বলেছেন এইগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলের পিতামাতাকে আল্লাহ ক্ষমা করে দিন